হ্যালো, গুড মর্নিং সুপ্রভাত। আজকে ব্রাইট অ্যান্ড সানি ডে, ঝকঝকে রোদ উঠেছে। এই মুহূর্তে মানকুণ্ডুতে যেখানে রয়েছি এখানকার টেম্পারেচার 33 ডিগ্রি সেন্টিগ্রেড। একদম ব্রাইট অ্যান্ড সানি ডে। আজকে ব্লগ আমি শুরু করছি, তার কারণ গৈরিকা একটু অসুস্থ। রান্না বান্না ঘর দৌড় আজকে আমার হাতে। ইলিশ মাছ আগের দিনই এনে রাখা ছিল, তো এটাকে কাটতে হবে। এরমভাবে কাটা হয়নি, এর পেছনে ইতিহাস আছে। মাছ নিয়ে আমি গেছিলাম বাজারে, তো আজকে বাজার মোটামুটি ফাঁকা। এখানে গৌতম, এও আমাকে রেগুলার মাছ দেয়, তো বললো মাছটা ফ্রিজে ছিল, প্রথমে জলে ভেজাতে হবে। আর আমার ইচ্ছা ছিল না, জোর করে গলদা চিংড়ি দিয়েছে, খুব একটা বড় সাইজ না, কিন্তু জোর করে দিয়ে দিয়েছে, কিছু বলার নেই। তো ইলিশটাও কেটে দিচ্ছে, গোল গোল করে আমি কাটি, সেরকমভাবেই কেটে দিচ্ছে। আজকে বাজার অলমোস্ট ফাঁকা, কেউই মাছ নিয়ে সেরকমভাবে বসেনি, গৌতম একাই ছিল। এরপরে আমি গেছি ফুলের দোকানে, কারণ আজকে বৃহস্পতিবার, গৈরিকা পুজো করবে কি না জানি না, ও অসুস্থ। তো তবু আমি ফুল নিয়ে এলাম, ও না হলেও মা হয়তো করে দেবে। তো বাড়িতে এসেই গৈরিকার জন্য একটু লিকার চা বানালাম, ও বললো খাবে। আজকে গৈরিকাকে মোটামুটি রেস্ট দেওয়া হয়েছে, কোনো কাজে ওকে হাত দিতে হয়নি আর কি, আমি দিতে দিইনি। চা খাওয়ার পরে ও বললো ব্রেকফাস্ট করবো, একটু চিড়ে খাবো। তো চিড়ে গুঁড়ো দুধ চিনি দিয়ে মেখে আমি ওকে দিলাম, এটাও খুব ভালো খায়, মুড়িও খায় এরকমভাবে, তো চিড়েও খায়। ও বিছানাতেই ছিল, আর যথারীতি ওর পেছনেই মা রয়েছে। মাও খুব অস্থির, গৈরিকার শরীর খারাপ হলে গজা এবং মা খুব অস্থির হয়ে পড়ে। তো ও বিছানা বসেই আজকে ব্রেকফাস্ট সেরে নিল, আর মা তদারকি করছে মেয়ের কী হলো, কেমন আছে না আছে, দু মিনিট অন্তর জিজ্ঞাসাবাদ, কেমন আছিস রে। তো যাই হোক, এইসব মিলিয়েমিশেই চলছে আজকে সকাল থেকে। গৈরিকা একটা দিন দুটো দিন রেস্ট নেবে, ডাক্তারকে আমি জিজ্ঞেস করেছিলাম, তো বলেছিল দুটো দিন ওকে রেস্ট দিন। তো সেই মতন আজকেও ফুল রেস্টে। তো অনেক কাজ রয়েছে পাশাপাশি, আমার শেয়ার মার্কেটও আমাকে নজর রাখতে হচ্ছে। টাটা মোটর শেয়ার আমি ট্রেড করি, 471 টাকা এখন দাম যাচ্ছে, 420 টাকা কিছুদিন আগে ছিল, দামটা বেড়েছে, বেশ ভালো হোক, বাড়ুগাড়ো কোনো অসুবিধা নেই। আর এটা দেখছেন আমার হাতে মপ, কারণ আজকে ঘর মোছামুছির দায়িত্ব আমার, বাড়ির সব কাজই আজকে আমি করবো, ইভেন রান্নাও আমি করবো। হ্যাঁ, কোনো পরিচারিকা আমরা রাখিনি, এর পেছনে অনেক কারণ রয়েছে। তারা সময় মতন আসে না, অসময়ে আসে, ছুটি নেয়, অনেক সমস্যা। তো যাই হোক, এসব করার পরে ভাত করে নিলাম। ভাতটা করার সময়, নামানোর সময় যেটা মেনলি আমি একটু টিপে দেখি যে এটা নরম হয়েছে কি না। এই অভ্যেসটা ছোটোবেলায় মাকে দেখতাম, মা করতো, ওখান থেকেই শেখা। তো ভাত হয়ে গেছে, এরপর করব ইলিশ মাছ। আজকের ইলিশ মাছের রেসিপি রান্না করব আমি। আমি জেনে নিয়েছি গৈরিকার থেকে কীভাবে করে না করে, তাও বললো প্রথমে মাছটাকে ধুয়ে নিতে হবে। তো আমি ভালো করে ধুয়ে নিয়েছি, কিন্তু ধুতে গিয়ে একটা ছোট কাঁটা আমার হাতে লাগলো, তাই জন্য আমি ওটা কাঁচি দিয়ে কেটে দিলাম, হাতে ফুটেছে কিন্তু। হ্যাঁ, তো যাই হোক, নুন এবং হলুদ দিয়ে মাছটাকে প্রথমে ভালো করে মেখে নিতে হবে। তো ভালো করে চটকে চটকে মেখে নিলাম। এরপর সর্ষের তেল গরম করে মাছটাকে ছাড়তে হবে। তার আগে আমি একটু হাত ধুয়ে নিলাম, গ্যাস জ্বালিয়ে নিলাম, তেল চাপিয়ে দিলাম। তেল গরম হয়ে যাওয়ার পরে আমি এই চিমটে দিয়ে মাছগুলো ছাড়বো, হাতে ছাড়বো না, তার কারণ তেল ছিটকানোর সম্ভাবনা রয়েছে। গৈরিকা করে না এরমভাবে, কারণ হয়তো এটা মাছটা ওকেই হবে, তাই জন্য। তো যাই হোক, আমি চিমটে দিয়েই এগুলো সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি, দিয়ে দিয়েছি এবং ভাজাও হয়ে গেছে। এরপর মিক্সিতে 10টা মতন কাঁচা লঙ্কা দিতে হবে, দিয়ে জল দিয়ে ওটা ভালো করে পেস্ট করে নিতে হবে। পাশাপাশি মাছগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিয়েছি, এবং ওই তেলেই কালো জিরে দিতে হবে এবং কাঁচা লঙ্কা দুটো চেরা দিয়েছি। খুব গরম এখানে, না একটা ফ্যান লাগাতে হবে, গৈরিকা যে এত গরমে কী করে রান্না করে আমি বুঝতে পারি না, আমি বলি কিন্তু কথা শুনে না। যাই হোক, আমি ওই কালো জিরে এবং কাঁচা লঙ্কার মধ্যেই জল দিয়ে দিয়েছি, ওটা গরম হয়ে যাওয়ার পরে মাছগুলো ছেড়ে দিয়েছি এবং 5 মিনিট পর মাছগুলো নামিয়ে নিয়েছি। নামানোর সময় আমি একটু টেস্ট করব, এটা আমার স্বভাব, ফাট্টা বাড়ি হয়েছে সুপার। এরপরে আমার বাইকের যে চ্যানেল রয়েছে খোঁজ ইন্ডিয়া, ওখানে আমার এডিটিং বাকি ছিল, এডিট আমি করে নিয়েছি এবং সবাই খাওয়া দাওয়া করে যে যার ঘরে রেস্ট নিচ্ছে। আমি একটু বেরোবো, বেরোবার আগে দেখলাম গজা বিছানায় গৈরিকার পাশে শুয়ে আছে। আমি দরজা খোলাতে একটু উঠলো, ল্যাচ ট্যাচ নাড়ছে, কিন্তু থাক, ওরা এখন রেস্টিক। গৈরিকাও এখানে শোয়, আমি না থাকলে গজাও কিন্তু এখানে শুয়ে পড়ে, রাতে শোয় আমাদের মাঝখানে, কিন্তু দিনে আমি না থাকলে আমার জায়গায় গজা শোয়। তো যাই হোক, আমি এসেছি চন্দননগর স্ট্র্যান্ড রোডে।
এই যে দেখছেন অসাধারণ একটা সিন, অ্যাকচুয়ালি এখানে গঙ্গা আরতি হচ্ছে। আমি এই গঙ্গা আরতি দেখেছিলাম হরিদ্বারে, হরিদ্বারে হর কি পৌড়িতে এরকম গঙ্গা আরতি হয়, ছোটোবেলা দেখেছিলাম, দারুণ সিনারি। সেটাই আমি এখানে দেখতে পেলাম, আমার কাছে খবর ছিল যে এখানে গঙ্গা আরতি আগেও হয়েছে, আজকে এখানে হবে। তো পৌঁছে গেছি, দেখুন নৌকা রয়েছে, গঙ্গা রয়েছে, তার সামনে এখানে আরতি হচ্ছে এবং প্রায় 200-250 জন মহিলা এবং পুরুষ মিলে এই গঙ্গা আরতি করছে। মানে আমি বলে বোঝাতে পারছি না, ওখানে না উপস্থিত থাকলে না এই অনুভূতি বোঝা যাবে না, এই অন্য লেভেলের একটা ফিলিংস হচ্ছিলো। ফাটাফাটি গান হচ্ছিলো, আমি গানটা দিতে পারিনি কপিরাইটের ব্যাপার আছে বলে, বাট এই সিন জাস্ট অসাধারণ। তো এখানে কথা বেশি বলবো না, জাস্ট উপলব্ধি করুন এবং ফিল করুন এখানে কি হচ্ছে, জাস্ট অসাধারণ। এবং সবাই মিলে দেশাত্মবোধক গান দিয়ে এই অনুষ্ঠান শেষ করলো। চন্দননগর স্ট্র্যান্ড রোডে এই গঙ্গা আরতি অন্য রকমের অনুভূতি পেলাম। আমি তুলে আনলাম গৈরিকাকে ডাকাবো বলে, গৈরিকা অসুস্থতার জন্য যেতে পারিনি, আর সেই সঙ্গে আপনাদের সঙ্গেও শেয়ার করলাম। আশা করি ভিডিওটি ভালো লাগলো, যদি ভালো লাগে লাইক শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওয়ে, আর গৈরিকার সুস্থতা কামনা করুন, ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আপনিও। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। জয় হিন্দ, বন্দে মাতরম। আমার প্রাণের শহর, আমার মনের শহর, আমার হৃদয়ের শহর, আমার জীবনের শহর, সবার শহর।